অবশেষে কলকাতা বন্দরে পণ্য পরিবহনে জট কাটল। রাজ্য এবং বন্দর কর্তৃপক্ষের মধ্যে আলোচনায় মিলল রফা সূত্র। দ্বিতীয় হুগলি সেতু দিয়ে পণ্য পরিবহনে কলকাতা পুলিশের নির্দেশিকার ফলে বন্দর পণ্য পরিবহন কার্যত থমকে যায়। মঙ্গলবারের বৈঠকে বন্দরে এই সমস্ত রাজ্য দুপক্ষই বেশ কিছু আশ্বাস দিয়েছে। এরপরই ট্রাফিক নির্দেশিকা কিছুটা শিথিল করেছে পুলিশও। ট্রাফিক নিয়ন্ত্রণে দ্বিতীয় হুগলি ব্রিজে ভারী পণ্যবাহী যান চলাচল নির্দেশিকা জারি করে কলকাতা পুলিশ। এর সরাসরি প্রভাব পড়ে কলকাতা বন্দর এলাকার পণ্য পরিবহনে, কারণ দ্বিতীয় হুগলি ব্রিজ দিয়ে যে ভারী পণ্যবাহী গাড়িগুলি যায় তার অধিকাংশই বন্দরের। পুলিশের যুক্তি ছিল, ভারী পণ্যবাহী ট্রাক বা ট্রেলার চলাচল নিয়ন্ত্রণ করলে অন্য যান চলাচল স্বাভাবিক থাকবে। ভারী ট্রাক বা ট্রেলার চলাচলে বন্দর এলাকায় রাস্তার ক্ষতিও কিছুটা ঠেকানো যাবে। কলকাতা পুলিশের এই নির্দেশিকার জেরে বন্দরের পণ্য খালাস কার্যত থমকে যায়। পণ্যবাহী যান চলাচলে এতটা কম সময় নির্দিষ্ট করায় বন্দরে পণ্যবোঝাই কন্টেনার জমতে থাকে। কলকাতা বন্দরে 8,000 কন্টেনার রাখা সম্ভব, প্রায় 6,700 কন্টেনার জমে যায়। পরে আসা জাহাজ থেকে পণ্য খালাসের কাজও আটকে যায়। এর ব্যাপক প্রভাব পড়ে আমদানি রফতানি ব্যবসায়। জট কাটাতে মঙ্গলবার বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। আলোচনার পথেই মেলে রফা সূত্র। পণ্যবহনকারী ট্রেলারের জন্য বন্দর নিজস্ব পার্কিং লট তৈরি করবে। পার্কিং লটে 650টি পণ্যবাহী গাড়ি রাখার ব্যবস্থা থাকবে। 84 লক্ষ টাকা ব্যয়ে কোল্ডক রোড, ট্রান্সপোর্ট ডিপো রোড, অয়েল ইনস্টলেশন রোড সহ 6টি রাস্তা সারাই করে দিয়েছে বন্দর। কোল্ডক রোড, সোনাই রোড ও সোনাপুর রোড রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এলাকার আরও 9টি রাস্তা বন্দর এবং পুরসভা যৌথভাবে রক্ষণাবেক্ষণ করবে। যৌথ রক্ষণাবেক্ষণের 75% ব্যয়ভার বহন করবে বন্দর। জট কাটাতে উদ্যোগী রাজ্য সরকারও। মিনিস্টার ফর মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন ববি হাকিম just to see that both the Calcutta Municipal Corporation and Port share the cost in development of these roads, because the roads are used both by the port as well as the public. He has agreed to take over three roads, Hyde Road, that CGR Road and Taratala Road. রাজ্য বন্দর রফা হওয়ায় কয়েকটি ক্ষেত্রে ছাড় দিয়েছে পুলিশ। রেফ্রিজারেটেড এবং চায়ের কন্টেনার দিনের যে কোনো সময় চলাচল করতে পারবে। দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত বাকি কন্টেনার চলাচলেও ছাড়। বন্দর চেয়ারম্যান MT কৃষ্ণবাবু জানিয়েছেন, প্রস্তাবিত কলকাতা আইয়ের জমি নিয়ে যে সমস্যা ছিল তারও সমাধান হয়েছে। এ মাসের শেষেই চূড়ান্ত ছাড়পত্র মিলবে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। রাষ্ট্রপতি কোটায় রাজ্যসভার সাংসদ হতে চলেছেন রূপা গাঙ্গুলি। সমাজের বিশিষ্ট ব্যক্তিদের মনোনয়ন দেন রাষ্ট্রপতি। সেই কোটাতে রাজ্যসভায় যাচ্ছেন রূপা। ক্রিকেটার নবজিৎ সিং সিধুর মেয়াদ শেষ হয়েছে, তাঁর জায়গায় গেলেন রূপা গাঙ্গুলি। জল্পনা চলছিল অনেকদিন ধরেই, কিন্তু কোথা থেকে এবং কিভাবে রূপা গাঙ্গুলিকে দিল্লির রাজনীতিতে আনা যাবে তা নিয়ে বিতর্ক ছিল রাজ্য বিজেপির অন্তরেই। দলের অনেকেই চাইছিলেন রাজ্য রাজনীতিতে পাকাপাকিভাবে থাকুন রূপা। সর্বভারতীয় রাজনীতিতে রূপা গাঙ্গুলিকে চাইছিলেন খুব অল্প সংখ্যকই, কিন্তু যে ভাবনায় তাকে রাজ্য রাজনীতিতে রাখার চেষ্টা হয়েছিল বিজেপির রাজ্য নেতৃত্ব কিন্তু তা ভালোভাবে নেয়নি। রাজ্য বিজেপির সবচেয়ে বড় অভিযোগ ছিল রূপা লাগাম ছাড়া। দলীয় নেতৃত্বকে না জানিয়েই অনেক কিছু করে ফেলেন, আর তার ফল ভুগতে হয় দলকে। এই বিতর্কে ক্রমশ কোণঠাসা হচ্ছিলেন রূপা গাঙ্গুলি। শুধুমাত্র মহিলা সংগঠনের দায়িত্ব দিয়েই তাকে বেঁধে রাখা হয়। রূপাও এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইছিলেন। রাজ্যসভার সাংসদ নির্বাচিত হলে স্বস্তি মিলবে, আর দিল্লিতেও পাকাপাকি জায়গা হবে রূপার। রাজ্য বিজেপির নেতৃত্ব বা রাজ্য বিজেপির কর্মীরা কিন্তু অন্য কথা ভাবছেন। তারা ভাবছেন যে রূপা গাঙ্গুলি কি রাজ্য রাজনীতি থেকে পালিয়ে গেলেন? আবার একাংশ মনে করছেন যে রূপা গাঙ্গুলি সর্বভারতীয় পর্যায়ে যাওয়ার ফলে অন্ততপক্ষে তার কাজের কোনো দায়িত্ব রাজ্য নেতৃত্বকে নিতে হবে না। এবার কে হবেন বিজেপির রাজ্য রাজনীতির মুখ তা নিয়ে জল্পনা রয়েছে। তবে এগিয়ে আসছে একটি নাম, লকেট চট্টোপাধ্যায়। অঞ্জন রায়ের রিপোর্ট, 24 ঘন্টা।